2024 লোকসভা নির্বাচনের অন্যতম হাই ভোল্টেজ কেন্দ্র হলো তমলুক কেন্দ্র। এখানে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা থাকলেও অনেকের মতে দ্বিমুখী প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। বাচ্চা ছেলেটি হলো তমলুকের তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য, আর সিনিয়র মানুষটি হলেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি, যিনি বিজেপির প্রার্থী। এই কেন্দ্রে সাপ বিতর্কে একে অপরকে উস্কালেন। উল্লেখ্য, আজ থেকে দু সপ্তাহ আগে অর্থাৎ 22 মার্চ তমলুক লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্যর ওয়ার রুমের নিচে একটি সাপ দেখতে পাওয়া গিয়েছিল। এরপরই দেবাংশুর একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায়। সেখানে তাকে বলতে শোনা যায় প্রাক্তন বিচারপতি তার সিঁড়ির নিচে এসে রয়েছেন, আর ওই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয় বিতর্ক। আজ 16 দিনের মাথায় সেই বিতর্ককে আরও খানিকটা উস্কে দিলেন এখানকার বিজেপি প্রার্থী তথা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি। মহিষা দলের একটি জনসভায় তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী বলেন, যে কারণে বলেছিলেন আমি কেউটে বা গোখরো, কিন্তু আমি বলেছিলাম প্রয়োজনে আমি চন্দ্র বোরাও হতে পারি। তিনি বলেন, যারা অন্যায় করেছেন তারা সাবধান, অন্যায় করলে বাঁচবেন না। এরপর তিনি বলেন, যে বাচ্চা ছেলেটি এখানকার তৃণমূল প্রার্থী হয়েছে সে তার সিঁড়ির নিচে একটা সামান্য জল ধরা সাপ দেখিয়ে বলেছিল এই হচ্ছে অভিজিৎ গাঙ্গুলি, এরা আগে যোগ্য হয়ে উঠুক, তারপর এদের কথার উত্তর দেওয়া যাবে। বিজেপি প্রার্থীর কথার পরিপ্রেক্ষিতে তমলুক লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য বলেন, একজন প্রাক্তন বিচারপতি নিজেকে খিল্লির জায়গায় নামিয়ে এনেছেন, আমি বাচ্চা ছেলে আর উনি আমার দাদু, দাদু নাতির লড়াইতে আপনারা রেডি বলবেন আমরা দৌড়ব। দেবাংশু আরো বলেন, অভিজিৎ গাঙ্গুলি নিজেকে কার্টুন ক্যারেক্টারের জায়গায় নামিয়ে আনছেন, সেজন্য উনি চন্দ্রবোরা হলে আমি কিন্তু সাপুরে, আমার পকেটেও কিন্তু জিনিস আছে। সব মিলিয়ে ওই সাপ বিতর্কে ফের সরগরম তমলুক লোকসভা কেন্দ্র। আসলে সেই 22 মার্চ দেবাংশু তার বাড়িতে সাপ দেখতে পেয়েছিলেন, আর তাতেই আলোড়ন পড়ে গিয়েছিল। ঘাবড়ে না গিয়ে সেদিনই বিজেপিকে কটাক্ষ করেছেন দেবাংশু। এদিকে তিনি তৃণমূলের আইটি সেলের ইনচার্জ, আবার অন্যদিকে তিনি হচ্ছেন দলের তরুণ তুর্কি নেতা। তবে একজন ভালো বক্তা হিসেবেও তার সুনাম আছে। যেখানে তিনি বাড়িটি ভাড়া নিয়েছেন সেই পুরানো বাড়িটি থেকে সব জায়গা প্রচারের কাজে গিয়ে ফিরে আসা অসম্ভব। তবে সেদিন কিন্তু তার ওই ভাড়া বাড়ির নিচে সিঁড়ির কোণে চন্দ্রবোরা সাপেরই দেখা মিলেছিল। এমন একটি নামি দামি ও কঠিন রকমের সাপ প্রত্যক্ষ করেও তিনি কোনোভাবেই ঘাবড়ে যাননি। অদ্ভুতভাবে ওই সাপটিকে কেন্দ্র করে তার প্রতিপক্ষ হিসেবে প্রাক্তন বিচারপতিকে চন্দ্রবোরা হিসেবেই ধরেছিলেন তিনি, ফলে সেটারও উল্লেখ করেছিলেন দেবাংশু। ওই সময়টায় দেবাংশু ভট্টাচার্য নির্বাচনের কাজে বেরিয়ে যান, আর শেষমেশ সাপের ঘটনা নিয়ে চায়ের দোকানে আড্ডাও জমিয়ে দিয়েছিলেন তমলুকের তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য। তবে তিনি বাড়িতে কিন্তু কোনোভাবেই ছাড়ছেন না বলে জানিয়ে দিয়েছেন, বরং আরও বেশি করে নিরাপত্তা বাড়িয়ে নেওয়ার কথাও বলেছিলেন। তবে রবিবার মহিষা দলের একটি জনসভায় তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তথা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি বলেন, আমি কেউটে বা গোখরো, কিন্তু আমি এও বলেছিলাম প্রয়োজনে আমি চন্দ্রবোরাও হতে পারি। মনে রাখবেন, যারা অন্যায় করেছেন তারা বাঁচবেন না, তবে আগে এরা যোগ্য হয়ে উঠুক, তারপর এদের কথার উত্তর দেওয়া যাবে বলে জানান প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি। আবার নিজেকে চন্দ্রবোরা বলেছেন, আমার নামে হাসি পাচ্ছে রীতিমতো, আমি কি বলবো বলুন। ভাষায় যেটাকে খিল্লি বলে না, উনি খিল্লির পর্যায়ে নিজেকে নামিয়ে নিয়ে আসছেন। উনি বলছেন আমি বাচ্চা ছেলে, আমি বাচ্চা ছেলে তো, আমি বলছি আমি বাচ্চা ছেলে, উনি আমার দাদু, তা আমার দাদু অভিজিৎ গাঙ্গুলি, দাদু নাতির লড়াই হবে এবার।